বীর্যের পর প্রস্রাব ধরা বেলুন, দিল্লিতে আক্রান্ত একের পর এক ছাত্রী। ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসবের সময় নোংরামি আর বিকৃতির ছোঁয়ায় হোলির রং কদর্য হয়ে উঠল দিল্লিতে। লেডি শ্রীরাম কলেজের ছাত্রীদের লক্ষ্য করে বীর্য ভরা বেলুন ছোড়া নিয়ে যখন হইচই চলছে, তখন দিল্লি আরও দুই ছাত্রীকে লক্ষ্য করে প্রস্রাব ভরা বেলুন ছোড়ার অভিযোগ উঠল। আক্রান্ত দুজনেই দিল্লির বিশ্ববিদ্যালয়ের অধীনের দুই কলেজের শিক্ষার্থী। এদের একজন গ্রেটার কৈলাসের, একজন অমরকরণীর বাসিন্দা। দুটি ঘটনাতেই আলাদাভাবে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। গ্রেটার কৈলাসের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও অমরকলোনির ঘটনায় এখনও অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। এ ধরনের ঘটনায় কড়া পদক্ষেপের আর্জি নিয়ে দুই আক্রান্ত শিক্ষার্থী দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজের আর এক ছাত্রী ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, বাসের মধ্যে বীর্যবর্তী বেলুন ছুড়ে মারা হয়েছে তাকেও। ঘটনার পর তার সহযাত্রীদের ভূমিকাতেও বিস্ময় প্রকাশ করেন ওই ছাত্রী। বুধবার কলেজ থেকে তারকার বাড়িতে ফিরছিলেন বাসে। একটি স্টপে বাস থামতেই একদল ছেড়ে বেলুন ছুড়ে মারে তার বুকে। সেটি বীর্য ভরা ছিল। আমার সামনে এক মহিলা বসেছিলেন, তিনি আমাকে বললেন, বেটা রাগ করো না, আজ হলেই। বাসের বাকিরাও হাসাহাসি করছিলেন এবং আমাকে একই উপদেশ দিয়ে যাচ্ছিলেন, কাদের উপর বেশি রাগ করা উচিত আমি বুঝে উঠতে পারছিলাম না, লিখেছেন ওই তরুণী। এমনিতেই দোল আর হোলিতে বেলুনে রং ভরে ছোড়ার রেওয়াজ নতুন নয়, কখনো কখনো বেলুনে পচা ডিম, কাদা পানি ভরে ছুঁড়ে মারার ঘটনাও ঘটে। তবে এবার কদর্যতার নতুন মাত্রা যোগ করল বীর্য আর প্রস্রাব ভরা বেলুন। আর সব ক্ষেত্রেই টার্গেট হলো মেয়েদের। বুধবারের পরপর বীর্য ভরা বেলুন ছোড়ার অভিযোগ এনেছিলেন দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রীরা। গতকাল এ নিয়ে বিক্ষোভ দেখানো হয়, সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রতিবাদ।